তোমার মানতে মন চাক বা না চাক পিতা মাতার কথা শোনো, আগে সন্ধ্যার পরে বেরিয়ে বাহিরের অসামাজিক বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এখন ঘুরো না, বিড়ি ফুকা শিখছিলে বিড়ি ছেড়ে দিছ, নামাজ পড়তে না এখন পঞ্জেখানে নামাজে যাও, মহিলা দেখলে টিস করতে সেইগুলা ছেড়ে দিছ, মোবাইল খুলে লক খুললে কেউ দেখতে পাবে না এরকম গোপন ফোল্ডারে তোমার হাজার হাজার গুনার আইটেম আছে, এইগুলা বাদ দিয়ে দিছি আল্লাহ, দিয়ে এখন আমি তোমার জন্য একজন প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতেছি, এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহর আসল কথা, ঠিক কিনা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। করোনার সময় কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় বুলেট বোমার মতো খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পেশালি রহম করে দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে যদি হেফাজত না করতেন 2021 সালে বাংলাদেশের নাম হতো গোরস্থান দেশ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, শেষ আছে? আমি আমার ভাষায় বলি, এই সিজনে এই করোনা মহামারীর সময়ে আমরা যদি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে না পারি তাহলে আমাদের তকদিরে আর কোনো দিন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার সুযোগ নাও হতে পারে। কেমন করে? তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে ঝটপট। মুখে মাস্ক পরছেন, ঠোঁটে তো পরেন নাই, ঠোঁট খোলা তো, উত্তর দেন জি। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, ইতালি, এইগুলো দেশের নাম শুনছেন? এবার বলেন তো, যেই দেশের নাম বললাম প্রযুক্তিতে জ্ঞানে বিজ্ঞানে আমরা এগিয়ে না ওরা এগিয়ে? আবিষ্কার, মহাকাশযান প্রেরণ, নতুন নতুন পৃথিবীর সামনে জ্ঞান বিজ্ঞানের চমক, এইগুলাতে আমরা আগায়া না ওরা আগায়া? চিকিৎসা, উন্নত স্বাস্থ্যসেবা, মরণাপন্ন রোগীর ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাপনা, নতুন নতুন টিকা, দামি দামি ঔষধ, অত্যাধুনিক প্রযুক্তি, এইগুলাতে আমরা আগায়া না ওরা? আমরা আগায়া না ইউরোপ, আমেরিকা, কানাডা? এবার একটা উত্তর দেন, বুঝেছো যে এই করোনাকালীন সময়ে যেই করোনা এতে আক্রান্ত এবং মৃত্যু, এতে কি বাংলাদেশ একাইয়া না ওনারা? কেন? ওরা তো বলছিল 9 লাখ চলে যাবে আমাদের, 6,000 পুরল না এখনো, আর গতকালকেও ইউরোপের কানাডার মতো দেশে 500 উপরে মানুষ মরে গেল, ব্যাপার কি? জ্ঞানে আগায়া, বিজ্ঞানে আগায়া, আবিষ্কারে আগায়া, চিকিৎসায়, ট্রিটমেন্টে, ইঞ্জেকশনে, টিকায়, কে? মরণেও আগায়া, কে? তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পেশালি রহম করে দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে যদি হেফাজত না করতেন 2021 সালে বাংলাদেশের নাম হতো গোরস্থান দেশ, ঠিক কিনা? আরে কিসের আপনি এই মাস্ক আর হাত পরিষ্কারে আছেন? যেই লোক পায়খানার থেকে শৌচ কাজ করার পরে নিজের হাতের ধোয়ার বিধান জানে না তারে আপনি হাত ধোয়াচ্ছেন? হাইগে কোন রকম ঢেলা কলু ছাড়া ডাইরেক্ট মারছে, ওই হাতের গু দিয়া এরপরে বদমা ধরছে, কল ধরছে, ওইটা দিয়ে সিটকানি ধরছে, নিজের দাড়ি পর্যন্ত খেলাল করছে, কে? ভুল বললাম? বাথরুম যদি লেগে যায় তাহলে ভালো করে কসলায় হাত সাবান দিয়ে ধোয়া লাগে, সাবান না পাইলে পানি দিয়ে ধোয়া লাগে, দুর্গন্ধটা চলে গেলেই নাজাসাতে হাকিকি চলে যায়, এইটাও জানে না, ওইটা ডাইরেক্ট করে ডাইরেক্ট কল ধরে, ওইটা দিয়ে বদনা ধরে, কি চাচা ভুল বললাম? এরকম লোক আছে আমাদের এলাকায়? এরকম করে না বললে আপনাদেরকে একদম মাথার মধ্যে ঢুকবে না বাইরে। এত আমাদের পিছিয়ে পড়ার পরেও যে রহমান রহিম আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন, কৃতজ্ঞতাটা এবং আন্তরিক ভালোবাসাটা সেই রবের জন্য হওয়া দরকার, বলা উচিত সব সময়, আমল করা উচিত সব সময় আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন, হুজুর মেহরবানি করে এই ওয়াজটা আমাদের এই গানকুল গান দিয়ে আছে আপনি মাইরেন না,
আমাদের মতো আলহামদুলিল্লাহ বলা লোক আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। করোনার সময় কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় বুলেট বোমার মতো খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি টু সে আলহামদুলিল্লাহ, এই মুখ দিয়ে খালি আলহামদুলিল্লাহ বলাই আলহামদুলিল্লাহ নয়। এই করোনাকালীন সময়ে আপনার আলহামদুলিল্লাহ তো ওইটা যে আল্লাহ তুমি আমার হেফাজত করছো, এখনো বাঁচায় রাখছো, জ্ঞানে বিজ্ঞানে সব কিছু পিছায় পড়ার পরেও এইরকম ঘনবসিতপূর্ণ মানুষগুলারে তুমি হেফাজত করছো আল্লাহ। আগে তোমারে মানতাম না, এখন মানি। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। আগে তোমার কথার অবাধ্যচারণ করছে, এখন বাধ্য হয়েছি। আগে খারাপ মানুষ ছিলাম, এখন ভালো হওয়ার চেষ্টা করতেছি। আগে আমি মুসলমান হিসেবে নামকাওয়াস্ত ছিলাম, এখন বাস্তবেই হতে চাই। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? আপনি ব্যবসায়ী, বিজনেস করেন, পারলেই ধোকা দেন, পারলেই মিথ্যা কথা বলেন, আপনার আলহামদুলিল্লাহ কি? আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ। আগে আমি আল্লাহ ফটকাবাজ ছিলাম, মিথ্যা কথা বলতাম, 11টার সময় কাস্টমার আসছে বলছি তুই আমার বোনির কাস্টমার, এর আগে 15 জন গেছে, বিকালবেলা বিক্রি করার সময় বলছি কেনা দামে দিলাম, তারপরেও 500 টাকা লাভ করছি, এই সকল মিথ্যা কথা, ভুয়া কথা, প্রতারণার কথা, ওজন নিক্তির পাল্লায় 2 নম্বরই করা, 1 নম্বরের সাথে 2 নম্বর মিশানো, এইগুলা সব করছি। আজকে আল্লাহ বললাম যার যার না তারে বুঝাই দিয়া তোমার কাছে বলছি আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখছো, এই রহমত করছো, এই জন্য আগের সব ক্যারেক্টার ছেড়ে এখন আমি নবীর তরিকায় ব্যবসা করি, ধোকা দেই না, মিথ্যা বলি না। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এর আলহামদুলিল্লাহর মধ্যে আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আরে হিন্দু তো আলহামদুলিল্লাহ বলে, ঠিক বলে না? গাঙ্গুল কেন্দ্রে যায় জিজ্ঞাসা করেন, হাত নামান, জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ হিন্দু। আপনার আলহামদুলিল্লাহ শুনে মনে হবে কি রে, একজন আমার একদিন সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম শুনে বললাম ভাই কোন মাদ্রাসায় পড়ছো? আমি ব্রাহ্মণের ছেলে, সহি সালাম, চিন্তা করছেন আপনি? তার মানে বোঝা যায় এই মুখের এইটুক বলার দ্বারাই কেবল আলহামদুলিল্লাহ হয় না। যুবক তোমার আলহামদুলিল্লাহ কি? তুমি মাহফিল আয়োজন করো, তুমি দিন ইসলামের পক্ষে থাকতে চাও, তোমার আলহামদুলিল্লাহ বুঝে নাও। বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, ইচ্ছা মতো ফুর্তি মারে ঘুরে বেড়াই, আমার চেয়ে শাহেনশা কে আছে ভাই, তাই না? আলহামদুলিল্লাহ না, তোমার আলহামদুলিল্লাহ বুঝো। আগে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করতে, এখন বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। তোমার মানতে মন চাক বা না চাক পিতা মাতার কথা শোনো। আগে সন্ধ্যার পরে বেরিয়ে বাহিরের অসামাজিক বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, এখন ঘুরো না। বিড়ি ফুকা শিখছিলে, বিড়ি ছেড়ে দিছো। নামাজ পড়তে না, এখন পঞ্জিকানে নামাজে যাও। মহিলা দেখলে টিস করতে, সেইগুলা ছেড়ে দিছো। মোবাইল খুলে, লক খুললে কেউ দেখতে পাবে না, এরকম গোপন ফোল্ডারে তোমার হাজার হাজার গুণার আইটেম আছে, এইগুলা বাদ দিয়ে দিছি আল্লাহ দিয়ে এখন আমি তোমার জন্য একজন প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতেছি। এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহর আসল কথা, ঠিক কিনা? কোন কথা নাই আলহামদুলিল্লাহ, হলো নাকি? হলো, কিছুটা তো হলো। এটা জিকির, এটারও দাম আছে, মুখ দিয়ে জিকিরেরও দাম আছে, এইটার প্রভাব অন্তরে পড়ে, কিন্তু অন্তর থেকে ফিল করে আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক কিনা? আজকে আলহামদুলিল্লাহ শিখবো আমরা, যাতে করে আমরা করোনার থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময় বলছি না, বেশি বলা যাবে না, এই জন্য আমি অনুরোধ করব, পিছনে জায়গা হচ্ছে না, দেখছেন তো কি পরিমাণ মানুষ। আমি আপনাদেরকে কখন তোলা লাগে, কখন দাঁড় করা লাগে, এগুলো আমার সব জানা আছে, কিন্তু আজকে এইগুলো হবে না। এই জন্য আমি বলবো যারা দাঁড়ায় আছেন, বাহিরে আছেন, যুবক ভাইরা চলে আছেন, এই জায়গাটা ঘুরে ঘিরে রাখছেন, কবরস্থান নাকি এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই কোনায় জায়গা আছে, আপনারা দেখে শুনে চুপচাপ বসবেন, না হলে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, কোনো ডাকা ডাকি টানাটানি কিচ্ছু হবে না, ঠিক আছে? চুপচাপ আজকে আমরা যে বিষয়ে কথা শুনব সংক্ষিপ্ত সময়ে, সেটা হচ্ছে আমাদের একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, জানেন তো আপনারা, তিনি আমাদের নবী, তারে আমরা ভালোবাসি, তিনি আমাদের চোখের মণি, তিনি আমাদের কলিজার ধন, তিনি আমাদের সবার জীবন, আমাদের জীবনের থেকেও দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু রসুলুল্লাহ সাল্লামের ভালোবাসা যে মুখের এই কথার দ্বারা হয় না, বরং রসুলের ভালোবাসতে হলে কতকগুলা বেজ লাগে, ভিত্তি লাগে, রোকন লাগে, কতকগুলা ভিত্তির উপর নবীজির ভালোবাসা প্রতিষ্ঠিত, এইটা অধিকাংশ মুসলমানই জানে না।
ঠিক কি না? একটা উদাহরণ দেই ভাই, পাঁচ মিনিট লাগবে, এরপরে আলোচনায় ঢুকবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী করিম সাল্লাম একটা হাদিস বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা, কয়টা সবাইকে বলতে হবে, কয়টা? পাঁচটা। তার প্রথমটা হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে, রসুলকে আব্দ এবং তার রসুল হিসেবে স্বীকার করতে হবে। এরপরে নবীজি বলছেন ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, এগুলো ইসলামের ভিত্তি, ঠিক কি না? এখন আপনাদের কাছে বলবো ভাই, এই যে ভিত্তি, এই যে রোকন, এই যে বেনা বললাম, এটার মানে কি? বেনা মানে কি, রোকন মানে কি? আপনারা কিছু কিছু জানেন, কিন্তু আমি আজকে মাথার মধ্যে ইঞ্জেকশন দিয়ে ঢুকাই দেওয়ার মতো করে বুঝাই দেয় বেনা মানে কি। আপনাদের এলাকায় ক্লাস সিক্সে 2019 সালের পয়লা জানুয়ারি একজন ছাত্রের ভর্তি করছে, তার বাপ নিয়ে যায়। 2020 সালের পয়লা জানুয়ারি ওই ছেলে সিক্সের থেকে কোন ক্লাসে থাকবে? কোন ক্লাস? সেভেনে যায়, বসছে সপ্তম শ্রেণী লেখা, ভিতরে ঢোকার পরে সবার নাম ডেকে ফেলাইছে, কিন্তু বাবা ওনার নাম ধরেন আব্দুল হাই, তার নাম ডাকে নাই, আবার মেম্বারের বেটা। কিরকম গরম গরম ভাব, এলাকায় একটা মেম্বার বলে কথা, দুই ভোটে জিতছিলাম, যাতা কথা নাকি? বলছে স্যার আমার নাম নাই কেন? ওই তোর বাপের ডেকে নিয়ে আয়, তোরে বলা যাবে না, তোর কথা বলার ঢঙ্গই তো খারাপ। নিয়ে আইছে বাপরে, স্যার আমার ছেলেটার নাম নাই যে স্কুলে, সব সপ্তম শ্রেণীতে বলে ভাই 2019 সালে ভর্তি করে দিয়েছে, গেছেন, এরপরের থেকে আপনার বেটা স্কুলে আসে না, ক্লাস করে না, প্রথম সাময়িক পরীক্ষা দেয় নাই, দ্বিতীয় সাময়িক দেয় নাই, বাৎসরিক দেয় নাই, পরীক্ষার খাতা দেয় নাই, খাতা দিলে 33 পাওয়া লাগে, কোনো কিছুতেই নাই। এখন আপনি বলেন আপনার ছেলের নাম স্কুলে থাকবে, আমরা তো মনে করছিলাম আপনার সম্মানে তারপরেও রাখবো, কিন্তু দুর্ভাগ্য 33 পাওয়া লাগবে, তার জন্য একটা খাতা দেওয়া লাগবে, খাতাই নাই, নাম্বার দিব কোন জায়গায়? বুঝেন নাই? আপনারা এখন উত্তর দেন, যেই ছেলে ক্লাস করে না, স্কুলে আসে না, প্রথম দ্বিতীয় ফাইনাল কোনো পরীক্ষা দেয় না, ওই ছেলের নাম কি স্কুলে থাকবে? জোরে বলতে হবে, থাকবে। তার মানে যদি না থাকে তাহলে বোঝা যায় স্কুলের এগুলা ভিত্তি। এখন ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হয়, ইসলাম যদি আপনার মানবতার বিধান হয়, ইসলাম যদি আপনার জন্য একটা স্কুল হয়, তাহলে ওই স্কুলে আল্লাহ রসুল বললেন এই পাঁচটা বিধান তোমারে দিলাম, এই পাঁচটা ভিত্তি দিলাম। এখন দুনিয়ার একটা লোক যত বড়ই বড় গলার লোক হোক, আর শক্তিশালী হোক, আর ক্ষমতাশালী হোক, ও যদি নামাজ না পড়ে, ও যদি রোজা না রাখে, হজ ফরজ হয়েছে হজ না করে, সময় মতো যাকাত হিসাব করে আদায় করে না দেয়, চিৎকার করে বলেন তো ওর নাম কি ইসলামের স্কুলে থাকবে? থাকবে। আপনি এরকম মুসলমান বাংলাদেশে আমাদের এলাকায় খুঁজে পান? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, বুক ফুলায় কয় আমার ইমান চাঙ্গা আছে। আছে না? আসলে কি ইমান আছে? এটা কিন্তু আমি বলি নাই, আপনারাই বোঝেন, স্কুলে নাম নাই তার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, শুধুমাত্র বেনা বোঝানোর জন্য এটা বললাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসতে হলে কোন কোন ভিত্তির উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। রসুলকে যদি ভালোবাসতে চান তাহলে প্রথমত আমাদেরকে তিনটা বিষয়ের স্বীকৃতি দিতে হবে। কয়টা বিষয়? জোরে বললেন, কয়টা? রসুলের ভালোবাসার ভিত্তি, রিসালাতের ভিত্তি, রসুলকে ভালোবাসে এই প্রমাণে তিনটা আপনার প্রাথমিক বেনা। এক নম্বর, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি দিতে হবে। কিসের নবুয়তের স্বীকৃতি? মাইকেল এই ছাট দ্য হান্ড্রেডস বই লিখে গেছেন, 100 জন সেরা মনীষীর মধ্যে উপরে সবার নাম লেখছে, লোকটা খ্রিস্টান, নবী দিচ্ছে ভালো নবী নাই, মুহাম্মাদের চেয়ে ভালো মুহাম্মাদ আর কেউ হতে পারে না, দুনিয়ার সেরা সব বলছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী এইটা বলে নাই। মাইকেল এই ছাট মুসলিম না নন মুসলিম? বুঝে নেন। তাহলে আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর, আপনার বেনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বর এটা মুখস্থ করেন। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং তার অনুসরণে আপনাকে বিশ্বাস করতে হবে। এই তিনটা ভিত্তি যদি ক্লিয়ার থাকে, নবুয়তে বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মর্যাদায় বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস, এই তিনটা যদি মানি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাস করা হয়। বুঝতে পারছেন?
আজকে আমাদের আলোচ্য বিষয় কি? ওই তিনটার প্রথমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা ঈমান বিল রিসালাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যেটা প্রথম চ্যাপ্টার। একটা মানুষ আপনার ভালোই লাগে না, আপনি তার স্বীকার করবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়তে যদি বিশ্বাস করতে হয় মুখস্থ করে নেন চারটা বিষয় আপনাকে স্বীকৃতি দিতে হবে। কয়টা? হাতগুলা রেডি করেন, রেডি করছেন, এরকম করে রেডি করেন। আমি বলবো কয়টা, সবাইকে হাত বাইর করতে হবে। কয়টা? সবার হাত বেরোয় নাই, আবার রেডি হাত নামান সবাই। কয়টা? আরেকবার হাত নামান। কয়টা? মুখস্থ করে ফেলেন প্রিয় ভাইয়েরা। এক নম্বরে রসুল্লা সাল্লামের নবুয়তের সার্বজনীনতায় আপনাকে বিশ্বাস করতে হবে। নবুয়তে রসুল সার্বজনীন। সার্বজনীন মানে কি? ছোট বড়, সাদা কালো, কুলি মজুর, 1400 বছর আগে, 1400 বছর পরে, পৃথিবীর বুকের নিম্নবাস উপর মানুষ, ইউরোপ, আমেরিকা, কানাডা, বাংলাদেশ, সৌদি আরব, বাংলা, উর্দু, ইংরেজি, ফার্সি, পৃথিবীর যত মানুষ আছে আমার নবীর নবুয়ত সকল মানুষের জন্য সার্বজনীন, ঠিক কিনা? এটা আপনাকে এক নম্বর পরিষ্কারভাবে বিশ্বাস রাখতে হবে। দুই নম্বরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি হয়েছে। আল্লাহর নবী হচ্ছে খাতামান নবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশে একটা দল আছে ভাই, ওর আল্লাহকে আল্লাহ বলে, আমাদের নবীরে নবীও বলে, হজ করতে যেতে চায়, পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে, মসজিদ বানায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে আজান দেয়, কিন্তু অল্প একটু কথা বলে। কি বলে? বলে আমাদের একজন লোক আছে, উনার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি, উনি আসমান থেকে ঈসা মসিহ রূপে দুনিয়ার মানুষের কাছে আসছিলেন। লোকজন বললো আসমান থেকে আইছিল, কোন জায়গাতে উঠলো আর কোন জায়গায় নামলো, সারা জীবন তো আমাদের মধ্যে আছে। যখন লোকজন ঠাইছে ধরছে, তখন বলছে না না ভুল হয়েছে। খানিকক্ষণ পরে বলেছে যে উনি হচ্ছেন শেষ জামানায় যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আসবে, আল্লাহর ঘোষিত উনি মাহাদি। লোকজন বলছে বদমাইশি করার জায়গা পাও না, সারা জীবন ভারতে থাকলো, ইমাম মাহাদি আলাইহিসসালাম আসবে মক্কা শরীফে, তাওয়াফের সময় বের হবে, আর তুমি সিটিংবাজি করে এই জায়গায় বলছো ইমাম মাহাদি, ধোপে টেকে নাই। সর্বশেষ বলছে কি, আমাদের নবী তো শেষ নবী, তবে উনি হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানির উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু এলহাম আসে, কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, শেষ জামানার উম্মতে মুহাম্মাদীরে শুধরানোর জন্য উনিও একটা নবুয়তের পাঠ নিয়ে আসে। চিৎকার করে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, কেবলা সব বলার পরে এই বিশ্বাস যদি করে তার কি ঈমান আছে? আমরা বলবো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে খ্রিস্টান আছে, বাংলাদেশে বৌদ্ধ আছে, বাংলাদেশে নাসারা আছে, বাংলাদেশে উপজাতি আছে, বাংলাদেশে নানান সম্প্রদায়ের মানুষ আছে, আমরা সবাই সম্প্রীতি নিয়ে বাংলাদেশে থাকতে চাই। কিন্তু একটা বিষয় পরিষ্কার, নাসারারা নাসারাদের পরিচয় নিয়ে আছে, হিন্দুরা হিন্দুদের পরিচয় নিয়ে আছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিচয় নিয়ে আছে। কোনো ব্যক্তিকে যদি মুসলমানের পরিচয় নিয়ে মুসলিম দেশে থাকতে হয়, তাহলে আমার নবীকে শেষ নবী মেনে তবেই তাকে বাংলাদেশে থাকতে হবে। যদি আমার নবীরে তুমি শেষ নবী না মানো, তুমি বাংলাদেশে থাকবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় নিয়ে থাকা যাবে না, ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর এইগুলো কথা আপনারা বলেন কেন? আমরা বলি এটা আমাদের কথা নয়, এটা মুসলমানের কোনো দল পক্ষ বিপক্ষের কথা নয়, ইমানদার মাত্র যতদিন পর্যন্ত শরীরে রক্ত থাকবে, এই জীবন থাকবে, আমাদের দাবি থাকবে যে কাদিয়ানিদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? তিন নম্বরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ভিত্তির তিন নম্বর নবুয়তের স্বীকৃতি যদি আপনাকে দিতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা, চারের তিন, রসুল্লাহ সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আন্দাজি ঠিক বলেন না, ঘাড়ের উপর বিপদ আছে। রসুল্লাহ সাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, এইটা আপনাকে স্বীকার করতে হবে। উদাহরণ দিব একটা, রাগ করবেন না তো। গত কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে
একজন প্রজ্ঞাপন জারি করেছিলেন, উনার মন্ত্রণালয়ে যদি কেউ আসে পুরুষ মানুষ হলে টাকনোর উপরে কাপড় পরা লাগবে, মহিলা হলে বোরখা পরা হেজাব করে আসতে হবে। শুনছেন ঘটনা? শুনছেন? আমাদের বক্তব্য হচ্ছে এটা ওনার বাপের কোম্পানি না, এটা ওনার গার্মেন্টস ফ্যাক্টরি না, এটা ওনার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা একটা দেশের কনস্টিটিউশনের অধীনে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে উনি ওই জায়গার পদে বসে এই কথা বলতে পারেন কি না পারেন, এটা নিয়ে সাংবিধানিক বিতর্ক হতে পারে, ঠিক না? কিন্তু উনি যেই বক্তব্যটা দিয়েছেন ওই কথাটা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই। কি বলছেন উনি? মা সালামিনাল কাবাইনি দারি ফিন্নার। আমার নবী বলছেন যদি কোনো অ্যাডাল্ট পুরুষ মুসলিম হয় তাহলে তার টাকলুর উপর কাপড় পরা লাগবে, যদি না পরো এর নিচে যদি যায় তাহলে তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই কথা আপনাকে বলে দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন কোনো মেয়ে যদি হয় তাকে পর্দাবৃত হতে হবে, হেজাব করতে হবে, এটা ইসলামের নির্দেশনা। এখন কোনো একটা মানুষের কাছে আপনি এই বিধান বলার পরে বলছে ভাই আমার নবী যে কথা বলছে না এটাই সুন্দর কথা, এটাই করা উচিত, কিন্তু আমি পারি না ভাই, নামাজের সময় কিন্তু তুলিও মাঝে মাঝে ভাই, ওয়াদা করতেছি নতুন জামা কাপড় বানালে আমি এটা বাদ দিয়ে দিব, তবে এটা ঠিক ভাই আমি পারি কি না পারি, আমার নবীর কথা ঠিক, আমার নবীর কথাই নির্ভুল, এই কথা যদি কেউ বলে এই ওজোর কাহিটা নিলে নেওয়া যেতে পারে, ঠিক কি না? কিন্তু আপনি এই কথাকে ক্রিটিসাইজ করতে করতে যদি এই কথা বলেন যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গিত্ববাদের দিকে যায়, যারা মুখের মধ্যে হিজাব করে তারা তালেবানি রাষ্ট্রের দিকে যায়, বাংলাদেশে এই টাকনুর উপরে কাপড় পরে বাংলাদেশে হিজাব আর পর্দা করে এই দেশটাকে জঙ্গি আর তালেবানি বানানো হচ্ছে, এই কথা যদি আপনি বলেন তাহলে আমার রসুলের সেই স্বীকৃতি আপনার দেওয়া হয় নাই, আমার নবীর শিক্ষার ব্যাপারে আপনি সন্দেহ করছেন, সেইটা নিয়ে কটুক্তি করছেন, এই কারণে দুনিয়ার মানুষ কিছু বলুক বা না করুক কিন্তু আল্লাহর কাছে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। ভালো করে বুঝে নেন, দুনিয়ায় আপনার পক্ষে নানান দালাল থাকবে, নানানজন দালালি করতে পারে, আমরা আপনার সাথে প্রতিবাদ করে কুলাতে নাও পারি, কিন্তু আপনার কাছে বলা থাকবে ভালো করে তওবা করে বুঝে ইমানের এই স্বীকৃতি বিশুদ্ধ করে যদি না যান, আপনার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, ধর্ম আপনার ইসলাম, যত কিছুই বলে যান এই ইমান না বুঝে গেলে আপনার হাসর নাসর আবু জাহেল উতবা সাইবার সাথে হবে। বুঝতে পারছেন তো? তিন নম্বর স্বীকৃতি এটা। চার নম্বরে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদায় করে দিয়ে গেছেন। বুঝছেন কথার মানে? আমার মাথায় ধরে না, আমি তো বুঝলাম না, এই বিধানটার সম্পর্কে আমার মাথার কনসেপ্ট ক্লিয়ার না, এগুলো আপনার ব্যর্থতা। আপনি বুঝেন বাই না বুঝেন, আপনার মাথায় ধরুক বা না ধরুক, দুনিয়ার একটা লোক মানুক বা না মানুক, দুনিয়ায় নিয়ে কথা হোক বা না হোক, আমার নবী যেটা বলে গেছেন ওইটাই ঠিক, ওইটাই নির্ভুল, ওইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট, আপনাকে এটা স্বীকার করতে হবে। বুঝে ঠিক বলেন, ব্যাখ্যায় আসতেছি, ঠেলা কি জিনিস আজকে টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিশ্বাসের আলোকে তাবত পৃথিবীর মানুষের জন্য আমার রসুলের ব্যাপারে চারটা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন রসুলকে বলছেন হে রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে যে ঘোষণা দিয়ে দেন কি ঘোষণা দিবেন? আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, রসুল আপনি বলেন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আমিন বললেন সূরা সাবার মধ্যে হে রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন ওয়ামা আরসালনাক, আপনাকে আমি রব্বুল আলামিন প্রেরণ করি নাই, আপনাকে রিসালাত দেওয়া হয় নাই, চিৎকার করে বলেন তো আপনার আমার রসুলকে দুনিয়ায় আসছেন না আসেন নাই, আসছেন না আসেন নাই, আল্লাহ বলছেন আসেন না, আল্লাহর পরে ইস্তেসনা করতেছেন ইল্লা দিয়া, আল্লাহ বলছেন হ্যাঁ আমার হাবিব তো আসছেন, আমার রসুল তো আসছেন, কি জন্য? কাফাতাল্লিন্নাস, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের জন্য আমার রসুলের রেসালাতকে যথেষ্ট করার পরেই আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন
রসুল আপনার দুইটা অনন্য দুইটা উদাহরণ দিলাম, অনন্য দুইটা বৈশিষ্ট্যের কথা জানালাম। আল্লাহ বলছেন, হে রসুল, আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার পরিচয়টা তুলে ধরেন, আমার আল্লাহ সেই পরিচয় দিচ্ছেন, যাওয়ার পরে বলেন আপনি কি? আল্লাহ বলছেন, বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে আমি রসুল প্রথম দুনিয়ার বুকে কোন রসুলকে পাঠালাম যেই রসুলের শানে প্রথমে বাশির শব্দ ব্যবহার করলাম। আল্লাহ কোরআন অন্য জায়গাতেও বলছেন, ওয়া বাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। হে রসুল, আপনাকে দুনিয়ার মানুষের কাছে বাশির করা হয়েছে, সুসংবাদ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। সূরা নূহ খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহের ব্যাপারে কি বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠাইছি। কেন পাঠাইছি? আন আনদির কওম, আপনি আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। কিন্তু আল্লাহ বলছেন, রসুল, আপনার পরিচয় হচ্ছে বাশির ওয়া নাযীর, আপনাকে আমি আল্লাহ বললাম, আপনি আগে দুনিয়ার মানুষের কাছে খুশখবরি দিয়ে দিবেন। আল্লাহ নবী আয়াতে কারিমার রেফারেন্সে মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন, জানো নাকি আমি দুনিয়ার মানুষের কাছে কেমন করে বাশির হইলাম, কেন আমাকে বাশির বলা হয়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রসুল আপনি জানাই দেন, যদিও ওহিটা গাইরে মাতলু, কিন্তু তারপরে ওইটা আল্লাহরই কথা। আল্লাহ বলছেন, বলেন দুনিয়ার মানুষের কাছে, মা মিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আন-নার। রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, একটা দুনিয়ার মানুষ যত বড় অপরাধী হোক না কেন, যত অপরাধ যত গুনাহ যত যাই করুক না কেন, আমি রসুলকে এই জন্য বাশির বানালাম, দুনিয়ার কোনো একটা মানুষ এই বিশ্বাসটাই যদি পূর্ণাঙ্গতা দিতে পারে, এই বিশ্বাসটাই এই কনসেপ্টটা যদি তার পরিষ্কার হয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইলাহ আল্লাহ, তার সাথে কোনো শরীক শিরিক করি না, তার সাথে কোনো কুফরি করি না, আর দুই নম্বর যদি আর একটা ঈমান তার পরিষ্কার হয়, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর আব্দ এবং তার বান্দা, এই দুইটা যদি তার রসুল, এই দুইটা কনসেপ্ট যদি পরিষ্কার হয়, ওই বান্দার জীবনে যত গুণা থাক, যত ভুল থাক, যত কিছুই থাক, এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের স্থায়ীকরণ থাকাকে হারাম ঘোষণা করে দিলাম। ভুলের কারণে যাইতে পারে, কিন্তু জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে না, হারামাহুল্লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হারাম করে দিবেন। আল্লাহ এই জন্য বলছেন, রসুল আপনি জানাই দেন, আপনার পরিচয় হচ্ছে বাশির ওয়া নাযীর, আপনি হচ্ছে আগে মানুষকে খোশখবরি দিবেন, আগে মানুষকে আনন্দের সংবাদটা দিবেন, এইটা দিতে পারবেন বলে আপনাকে জগতের সব মানুষের জন্য রেসালাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে আপনার একটা পরিচয় এইটাও আপনি দুনিয়ার মানুষের কাছে তুলে ধরেন। কি পরিচয় তুলে ধরবেন? আল্লাহ বলছেন, যে বলেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি যাওয়ার পরে বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মানুষ কতদিন ব্যাপ্তি পর্যন্ত, মিন বাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেই মানুষের পরিচয় হবে মানুষ, ওইটারে গরু বলে না, ওইটারে ছাগল বলে না, ওইটারে কলা গাছ বলে না, ওইটারে তাল বলে না, ওইটারে বেল বলে না, ওইটারে মানুষ বলে। আল্লাহ বলছেন, বুঝাই দেন মানুষ রে, দুনিয়ায় যত মানুষ থাকবে সব মানুষের উপযুক্ত একটা রেসালাত দিয়া তবেই আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে আয়াতটা দিয়েছেন নবীদের সামনে, এই আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে বিস্ময়কর আয়াত হিসাবে আপনি আয়াতটাকে দুনিয়ার মানুষের কাছে বলেন। আয়াতটা শুনতে খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, ভালো করে বুঝেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী, প্রশংসা মহানুভবতা বড়ত্ব ওই আল্লাহর। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ।
কে বলছেন এই কথা? কার জন্য বলছেন এই কথা? আল্লাহ নিজের জন্যই নিজে বলছেন এই কথা, তাবারাকাল্লাযী। প্রশংসা কোন রবের? কে করতেছে প্রশংসা? আল্লাহ। কার জন্য করছেন? তার জন্যই। আল্লাহ জানাচ্ছেন এই জায়গায় কোরআনে আর একটা আয়াত আছে এরকম সুন্দর একটা ঘটনার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেখানেও বলছেন সুবহান, মহাপবিত্রতা সেই রবের যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করাইছেন। মুফাসসিররা বলছেন আয়াত কেন আনেন আল্লাহ? এই আয়াত আনার কারণ হচ্ছে এরপরে মানুষের বিবেককে ধরবে না, মানুষ কল্পনা করতে পারবে না এরকম আমি আল্লাহ রাব্বুল আমিন এমন একটা ঘটনা দিব। আল্লাহ এখানে বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই বিস্ময়কর কথা বললাম, ওই মহান রব যিনি অবতীর্ণ করেছেন এই ফুরকান মানে হচ্ছে কোরআন, কার উপর অবতীর্ণ করেছেন? আলা আবদিহি। এর মধ্যে আবার বিস্ময়করের কি আছে? আমার নবীর উপরে কোরআন আসছে, এটা তো সাধারণ কথা, কিন্তু না, এর মধ্যে এমন কথা আছে যেই কথা বান্দার মাথায় কাজ করবে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে তার উদাহরণ দিচ্ছেন বান্দারে, এই কোরআন যে আমার হাবিবের প্রতি দিলাম এত সস্তা বিষয় নয়। আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আপনারা কতবার যে আয়াত শুনছেন তার কোনো শেষ নাই। যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় কাঁপতে 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 লোড নেওয়ার ক্ষমতা রাখতো না। বুঝি নাই আমরা, জীবালের ব্যাখ্যা বুঝি নাই, জন্য আমাদের কাছে অন্তরে টাচ করে নেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়াল জিবাল আওতাদা। আজ থেকে 50 বছর আগে পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে দুনিয়ার মানুষ ওই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে বাংলাদেশ থেকে নতুন করে দেখতে পাও, ওইটাই কিন্তু দুনিয়ার সর্বোচ্চ পাহাড় নয়। তোমরা যে দেখতে পাও সেই তিব্বত হিমালয় ওই যে উঁচু পাহাড়টা কত উঁচু জানো নাকি? আল্লাহ বলছেন পাহাড় যত উঁচু হোক না কেন, আমি আল্লাহ ওই পাহাড় বরাবর জমিনের ভিতরে ঠিক ততটুকুই নিচের দিকে গেড়ে রেখেছি। আপনার মাথায় কাজ নাও করতে পারে, কিচ্ছু যায় আসে না তাতে। হাতুড়ি নিছেন, নিয়ে একটা পেরেক পুঁততেছেন এই জায়গায়, পেরেক ভিতরে ঢুকে গেছে, মাথাটা কেবল বেরোয় আছে। আপনি এসে জ্ঞানী জ্ঞানী করে তাকায় বলতেছেন না না ভিতরে কিছুই নাই, খালি উপরেই টুক আছে। লোকজন কবে থাকলে কি না থাকলে কই বলত তুই সর, ঠিক না? কেউ যদি বলে ভিতরে কিছু নাই খালি মাথা আছে তাতে কিছু যায় আসে, আমার আল্লাহ বলছেন আবিষ্কার করতে পারো বা না পারো। আমি আল্লাহ বললাম অলজি বালা আওতা দা, ওই পাহাড় উপরে যতখানি নিচে ততখানি গাড়া, কল্পনা করেন তো কত উঁচু। জাবালে সাউরের মধ্যে উঠছে আল্লাহ নবী যেখানে যে আত্মগোপন করেছিলেন, 2.5 ঘন্টা লাগে উঠতে, আমি দৌড়াই দৌড়াই উঠার পরে এই অবস্থায় এত উঁচু, ওই পাহাড় যতখানি উঁচু ততখানি মাটির মধ্যে গাড়া। আমার আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। বুঝে নাও, ভালো করে বুঝো, এই কোরআন যদি এই পাহাড়ে আসতো এটা লোড নিতে পারতো না। সেই আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি। আমি আল্লাহ এমনি এমনি তাবারক বলি নাই, ওই কোরআনটা আমার রসুলের উপর অবতীর্ণ করেছি। ওই রসুল যে কি রসুল, ওই রসুলের যে কি শান, ওই রসুলের যে কি মান, ওই নবী তোরা পাইলি জানলে না। সেই নবীর উপরে এই কোরআন দেওয়ার পরেও সেই নবী নড়াচড়া করে নাই, সেই নবী কোরআনের লোড নিতে পেরেছিল। আল্লাহু আকবার, ভালো করে একটু বুঝেন, কথাগুলো একদম সহজ কিন্তু একটু অন্তর দিয়ে ভাবার কারণ আছে। আল্লাহর পরে বলছেন লিয়াকুন লিল আলামিন নাযীর। কেন আল্লাহ এটা বললেন? লিয়াকুন লিল আলামিন নাযীর, কেন এটা তোমাদেরকে কোরআন দিলাম? টিভির উপরে তুলে রাখার জন্য, ফ্রিজের উপরে রাখা, গলার মধ্যে তাবিজ বানায় বানায় হুজুরদের বিক্রি করার জন্য কেন দিছি? লিয়াকুন লিল আলামিন নাযীর, আপনি আর এই কোরআনকে দিলাম যুগের সর্বজায়গাতে আপনি যেন মানুষকে এইটা দিয়ে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। 3 দিন আগে আমাদেরকে বলতেছে, আগে পড়তাম এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, এরকম করে পড়তে পড়তে এই স্টেজে পড়তাম হেন, অথবা কি পড়ছেন এই স্টেজ, হ্যানি তো পড়ছি আমরা, মুরগি,
এখন নতুন করে বলতেছেন না না হর্স পরা যাবে না, হ্যান্ড পরা যাবে না, এখন এই ইস্তে পড়তে হবে হ্যান্ড ওয়াশ। শুনছেন না আপনারা? কেন হ্যান্ড ওয়াশ পড়তে হবে? কারণ করোনা কালীন চলতেছে, এই করোনার সময় ভালো করে হাত ধো। হাত ধোয়ার 6টা স্টেপ, প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এইরকম করে হাত ধোও, 6 স্টেপ আছে, ঠিক কি না? একটা লোক দারুণ করে হাত ধুইছে, ওরে হাত ধোয়া, ধুয়ে টুয়ে একদম ক্লিয়ার, হাতের মধ্যে কোনো ভাইরাস নাই, কিছু নাই, 40 সেকেন্ড ধরে ঘুয়ে ধুয়ে শেষ। কিন্তু খানিকক্ষণ পরে নাকের গোড়া চুলকাইছে, একটু মুখ তো ধুইছিল না, আবার ভাইরাস হাতে আসছে কিনা, কথাই বলেন না যে আপনারা আসছে কিনা, এই জায়গাতে মুখের থেকে আবার ভাইরাস হাতে আবার ধো, কসলায় 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 মাথা খানিকক্ষণ পরে চুলকাইছে, মাথা তো ধোই নাই, মাথায় ভাইরাস আছে নাকি? অত দূর গেলাম না, মাথায় হাত দেয় নাই, মুখেও হাত দেয় নাই, চিন্তা করছে শার্টের হাতাটা গুজানো ছিল একটু নামায় নাই, হাত শেষ, আবার দৌ। আমার নবী বলতেছেন 1450 বছর আগে লিয়া কুন লিল আলামিন নাযীরা, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি বান্দা, হাত এইটুকু নয় যদি ধুতে চাস, এই পর্যন্ত ধোয়া লাগবে, হাত ধোয়ার আগে মুখটা ধোয়া লাগবে, মুখ ধোয়ার আগে মাথাটা তোমার, মুখ ধোয়ার পরে মাথাটা মোছাও করে নিতে হবে। শুধু এরকমই নয়, ঘরের মধ্যে ঢুকবি, বাড়ির মধ্যে যাবি, হাতে নাই কিছু, পায়ে করে যে টাইনে নিয়ে আসছিস, তার কি হবে? পাও টাকনু সহ ধুইতে হবে। আমার রসুল বলেন এইটাই প্রপার শিক্ষা, এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য লাগবে, দুনিয়ায় যা শেখাবে তার মধ্যে গ্যাপ থাকবে, কিন্তু আমি রসুল যেইটা দিলাম তার মধ্যে গ্যাপ নাই। মাথার মধ্যে এখন দেখি কতগুলো মশারি পরে ঘুরে বেড়ায়, দেখছেন? ও বাবা, এর আগ পর্যন্ত আমরা টুপি বলছি, টুপি পরার পরে আমাদেরকে মোল্লা মুন্সি নানান কিছু বলে খোঁচা দিছিলে, কিছুই বলি নাই, এখন দেখি মশারি পরাও, এখন বলতেছে তোমরা মুখের মধ্যে মাস্ক লাগাও, আমরা বলছিলাম বোন রে হিজাব করো, হিজাব করো, হিজাব করে না, এখন যে মাস্ক লাগায়, হিজাব করলে ব্যাক ডেটেড হয়, ডবল ট্রিপল মাস্ক লাগাচ্ছে, ব্যাক ডেটেড হয় না কেন? যদি আসতেই চাও তাহলে পিপি পরে আসো, কই আমার তো পিপি নাই, কই তোর বরের মোটর সাইকেলের যেই রেনকোট আছে তা ওইটা পর, কি ব্যাপার? আমার বউ বোরকা পরে, আমার বউ হিজাব করে, আপনি আমারে বউরে টিটকারি দেন, বলেন সে প্যাকেট হয়ে যাচ্ছে, বলেন সে জীবন্ত টেন, এখন যে তুমি রেনকোট পরছো, মুখের মধ্যে টিপল মাস, মাথার মধ্যে মশারি, কই তোমার তো এখন কেউ ব্যাক ডেটেড বলে না, দেখবে না? তার মানে বোঝা যায় আমার নবী যেটা বলছেন ওইটাই ঠিক, আল্লাহ বলছেন লিয়াকুন লিল আলামিন নাযীরা। ও দুনিয়ার মানুষ বুঝে নাও, বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমাদের রসুলকে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি তাবারক শব্দ ব্যবহার করি নাই, বুঝতে পারতেছেন? এখন আল্লাহ জানতেন তো এই সময় নাকি যে এখন কি অবস্থা হবে, নবী কি জানতেন নাকি? কিন্তু নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন আপনার প্রতি এমন বিস্ময়কর কিছু দিলাম, এই জন্য আল্লাহ বলছেন তাবারক শব্দটা ব্যবহার করলাম, উদাহরণ দিতে থাকলে অন্তত ঘন্টা দেড়েক দেওয়া যাবে। সংক্ষেপ করে দিচ্ছে আলোচনা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে সর্বশেষ বলছেন রসুলের সামনে চতুর্থ আয়াত, ভালো করে শোনেন তো, এই আয়াতের আগে শুনেছেন কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে দুনিয়ার মানুষের জন্য আমি কি জন্য পাঠালাম? পাঠাইছি এই জন্য আপনি হচ্ছেন তাবৎ দুনিয়ার মানুষের জন্য রহমত। কি আল্লাহর নবী, জোরে বলেন আল্লাহর নবীকে বলছেন আল্লাহ তাবৎ পৃথিবীর জন্য রহমত, কে গড়গড়া আয়াত হুজুর, এই কতবার শুনছি আমরা, দেখেন তো আমি যেভাবে বলি এইভাবে শুনছেন নাকি? একটু কল্পনা করে শোনেন তো একটু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার সাল্লাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি কি জন্য? রহমাতাল্লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করলাম।
দুনিয়ার সব মানুষের জন্য রহমত। এই আয়াতের ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা বুঝতে হলে প্রথম সুরার মধ্যে আপনাকে একটু যেতে হবে। কোরআন আপনি খুলে ফেলছেন, খোলার সাথে সাথে আল্লাহ বলছেন এক্ষণে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা পারেন জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সকল প্রশংসা ওই রবের যিনি সব আলমের মালিক। নাকি কসু হইছে অর্থ? রব তো রবই রাখলেন, আলম তো আলমই রাখলেন, ব্যাখ্যা কই করলেন আপনি? আল্লাহ রাব্বুল আমিনের মানে হচ্ছে প্রশংসা ওই রবের। প্রশংসার মানে কি? প্রশংসার মানে বুঝতে হবে হামদ আর শুকুরের মধ্যে বেসিক পার্থক্য আছে। হামদের মধ্যে শুকুরও আছে, শুকুরের মধ্যে হামদ। ও আরে কি সুন্দর মোটর সাইকেল নিয়ে গেল, আপনি শুকরিয়া করলেন মোটর সাইকেলের, ভাল লাগছে আপনার কাছে মোটর সাইকেল। কিন্তু এই শুকরিয়া করে আপনার লাভ কি? ওই জিনিস তো আপনার না, চলে গেছে আপনার সামনে দিয়ে। আপনার বাপ গরিব মানুষ, কিন্তু চাইনা ফোনে একটা সাইকেল এনে দিছে, বাবা এইটা পরে তুই স্কুলে যাবি। বাপরে কিচ্ছু বলে নাই, ফেল ফেল করে তাকায় আছে, আর কলিজার মধ্যে উতাল পাতাল হয়ে গেছে। কি একটা সুন্দর জিনিস পাইছি, বন্ধুরে কখন দেখাবো, নিজে নতুন জামা কাপড় পরে কখন উঠবো, আব্বার কথা অন্যদিন না শুনলে ওই দিন শুনতেছে। আল্লাহ বলছেন ওর মধ্যে হামদ আছে, ওর মধ্যেও শুকুর আছে। আর জেনে রাখো এই দুইটা তো দুনিয়ার হাই হাইসিয়াত, তোর রবের পরিচয় আর একটু ডিফারেন্ট। হামিদ, হামিদ মানে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাতেও আল্লাহর প্রশংসার একটুকু পারে না। আর দুনিয়ার সব মানুষ যদি প্রশংসা ছেড়েও দেয়, আমার রবের প্রশংসার তাতে কিছুই কমে না। ওই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব আলম, যত জগৎ আছে, সব জগতের যিনি নড়াচড়া কর্তৃত্ব ইচ্ছা মতো পরিচালনা করতে পারেন, তার প্রশংসা করতে বান্দা। আলামিন মানে কি? জগৎ সমূহ। জগৎ সমূহ কারে বলে? কারে বলে চাষা জগৎ সমূহ? শোনেন ভালো করে, একটু ছোট্ট একটু সংজ্ঞা দেই, মাত্র দেড় মিনিট শুনতেছেন। বলেন তো আপনাদের জানা জিনিস ধরি কঠিন নয়। দুনিয়ার তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্য যে আমরা আসি, সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রেকর্ড কত? সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি বাংলাদেশের রেকর্ড। এর উপরে উঠে নাই এখন পর্যন্ত। সৌদি আরবে আমরা 65 পর্যন্ত পাইছি, 66 পাওয়া গেছে। নাকের মাথা আমার ফাইটে রক্ত পড়তে শুরু করছে, এইরকম গরম। এখন বলেন তো এই দুনিয়ায় আসতেছে 67-68, ধরেন 100। এবার জিজ্ঞাসা করি, ওই সূর্য যে কেন্দ্র, ওই কেন্দ্রের মধ্যে সূর্যের তাপমাত্রা কত? 150 কোটি সেন্টিগ্রেড। কত বুঝেন নাই আপনারা? একটু বুঝাই, এই যে আমার হাতের ঘড়ি দেখতে পাইছেন, লোহা দিয়ে বানানো। আমি নিয়ত করছি এই ঘড়িটারে গলাবো, গলায় যে কাপ আছে এই কাপের মধ্যে এইটারে নামাবো, সম্ভব কিনা? কত ডিগ্রি তাপমাত্রা লাগবে? 1528, মুখস্থ করে ফেলেন, 1528 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এইটারে গলনাঙ্কতে নিয়ে আসা যাবে, এইটা গলে যাবে। এরপরে যে শেপে দিবেন সেই শেপে লোহা যাবে। দুনিয়ায় একটা লোহা গলে 1528-30 এইরকম সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর ওই সূর্য হচ্ছে 150 কোটি সেন্টিগ্রেড। বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলছে ভালো করে শোনেন, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। এইটারে গুণিত দিলেন 500, কত বড় সাইজ হবে মাপ বাইর করতে পারবেন? বিজ্ঞানীরা বলছেন বিশ্বাস কর, দুনিয়ার তুলনায় 13 লক্ষ, এটারে 500 গুণ দিলে যত বড় হয়, এরকম অনেক গ্রহ উপগ্রহ আসমানে নামই জানি না র্যান্ডম ঘুরে বেড়ায়। এবার একটা ধাঁধা ধরবো, উত্তর দেওয়া লাগবে, পারবেন? পিছন থেকে দিবেন একবারে উত্তর। এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? ও বাবা, এতে সবাই পারে।
কি বোঝা যায়? তার মানে বোঝা যায় একটা তারা এত ছোট, আমাদের আয়ত্তের মধ্যে এক থালের মধ্যে অনেকগুলো ধরবে, কনসেপ্ট এরকম, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন দুনিয়ার মানুষ একটু বুঝে নাও, একটু বুঝে নাও, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, ওইটারে 500 দিয়ে গুণ দিলে যত বড় হয়, এইরকম 13,000 কোটি সূর্য যদি এক জায়গায় কর, এক একটা তারা যেইটা এত ছোট মনে কর, ওই তারাগুলা এত বড়, এত বড়, এত বড়, ওইটার মধ্যেই 1,000,000,000 সূর্য ফেললে, 10 বিঘা একটা পুকুরে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, ওই রকম তারার মধ্যে 1,000 সূর্য ফেললে তারা জানতেও পারবে না এত বড় তারা। এইরকম তারা আসমানে অদৃশ্য। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ একটু বুঝ বান্দা, বুঝ তোর রব কত কত আলম, যা যা বললাম যা যা বিজ্ঞানীরা বলছে এগুলো আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আল্লাহ বলছেন আল্লাহ রব্বু সাবা সামাওয়াত, তোর রবের কম 60টা আসমান 60টা জমিনের মালিক বান্দা, কল্পনা করে দেখ কোন রবের তুই হামদ করতে যেছ। ওই আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত বড় আলম, যতগুলা আলমের জন্য রব, হে রসুল আপনাকে অতগুলা আলমের জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ, বুঝে নেন বান্দা, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বুঝছেন আমার নবীকে? জিজ্ঞাসা করবেন হুজুর, নবীজি যখন বেঁচে ছিলেন তখন তো তিনি রহমত ছিলেন, কিন্তু নবী তো এখন নাই, নবী তো এখন দুনিয়ার থেকে চলে গেছেন, তারপরেও কেমন করে তিনি আমাদের জন্য রহমত, জিজ্ঞাসা থাকবে কিনা? সাহাবি আছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বাবা, তোমার চোখ এরকম করে ধরছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ একটা বর্ষা ঢুকছিল চোখের মধ্যে, বর্ষার মাথাটা তো এমন, ও তো একাই বের হবে না, চোখটা নিয়ে বাড়াই গেছে। আহা, আল্লাহ নবী হাত দিয়ে ধরছেন, ধরে আস্তে করে চোখটা সাহাবির চোখের মধ্যে ঢুকায় দিয়েছেন, মুখের থেকে একটু থুতু দিয়ে আস্তে করে লাগায় দিয়েছেন। মদিনার লোক বলছে যেই চোখটা বেরিয়ে আসছিল আল্লাহ নবী ভিতরে ঢুকাইছেন, মদিনার বুকে কোনো মানুষের চোখ এত সুন্দর ছিল না। এই সাহাবি বলছেন আমি এই চোখেই সবচেয়ে বেশি দেখতে পাই, অনেক দিন বেঁচে ছিলেন আর পরেও আল্লাহ নবী রহমত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটার বিচ্ছু ঠেকাচ্ছিলেন, দংশন করছে মুখ কালো, আল্লাহ নবী থুতু লাগায় দিয়েছেন, ব্যথা তো গেছে, বিষও গেছে, মরার আগের দিন পর্যন্ত গায়ের ব্যথার কোনো সমস্যা আবু বকরের ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহ নবী এক কাপ দুধ দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ার দাঁড়িয়ে আছেন মসজিদ নববীর সামনে, আবু বকর জিজ্ঞাসা করছে কি খবর আবু বকর? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বলে না আবু হুরায়রা খাইছো নাকি? দাঁড়াই সেই বলার জন্য যে কেউ জিজ্ঞাসা করলে খাবার কত সহ্য করা যায় 7 দিন। ওমর চলে গেছেন, হাদিসের মধ্যে আসতেছে সব সাহাবি গেছেন কেউ খবর নাই নাই, আল্লাহ নবী দেখার পরে জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা খেয়েছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো, চলে আসতে দুধ। আবু হুরায়রা খুশি, আমার নবী তো জানে যে আমার পেটে খুদাই এক্ষুনি দিবে, এক্ষুনি খেয়ে ফেলবো। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আবু হুরায়রা লাফাতে লাফাতে গেছে সামনে খুশি। আল্লাহ নবী বললেন আহলে সুফায় কয়জন আছে? 70-এর অধিক, সবগুলারে ডাক দাও, আগে যতখানি খুশি এখন ততখানি ফুস, খিদা আমার। আর 70 জনের ডাক দিতে বলছেন আল্লাহ নবী, বিসমিল্লাহ বলে ডান পাশ থেকে খাওয়াতে শুরু করছেন, খেতে 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 ওই কাপ যখন আল্লাহ নবীর কাছে, আবু হুরায়রা খাও, খাইছে আবু হুরায়রা, আবার খা, খাইছে আবু হুরায়রা, আবার খা। 3 বার খাওয়ার পর আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত হয়েছে, আর যেন রিকোয়েস্ট করেন না, পারবো না। সুবহানাল্লাহ, বলবেন না এক কাপ দুধে সব? আল্লাহ নবী তো হায়াতে থাকতে এইটা ছিল, নবী তো এখন চলে গেছেন, এখন কেমন করে আমাদের জন্য রহমত, জিজ্ঞাসা আছে কি না? আমার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, 5-6টা হাদিসের গ্রন্থে আসছে হাদিস, দুনিয়ার মানুষ যত নবী রাসূলুল্লাহ দুনিয়াতে দিছেন সব নবী রাসূলকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিছেন, একটা ট্রাম্প কার্ড দিছেন, কি দিছেন?
ট্রাম কার্ড, এই ট্রাম কার্ডটা কি আপনি এটা চালবেন, এই দোয়া করবেন, দোয়া আপনার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর অপেক্ষা করছেন আল্লাহর কাছে। নূহ আলাইহিস সালাম যে আরজি দিছেন, এরকম করে কোনো নবী আরজি দেন নাই। আল্লাহর কাছে বলছেন, লাদাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আগে লাইল শব্দ কেন ব্যবহার করছেন? ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা করছেন, কেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন লাইলা ওয়া নাহারা, কেন বলছেন? আগে রাত্রের কথা, দুনিয়ার মানুষ দিনে কাজ করে রাত্রে বেলা আরাম করে, কিন্তু নূহ নবী এমন ছিলেন, উম্মতে পেরেশান 950 বছর রাত দিন রাত দিন রাত দিন রাত দিন এক মুহূর্ত বাদ দেন নাই। এরকম করে তার কমকে ডাকছেন মাত্র, সাকসেস রেট কত? 40, অনলি 40 জন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কম তো গাফেল হয়ে গেছে, আর পারলাম না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দাও বলতে দেরি, আল্লাহর কবুল করে নিতে দেরি নাই। আল্লাহ বলেন, বানাও কিস্তি জিস্তি বানাও, ওঠো। আমি ঘটনা শোনাচ্ছি না, খালি ভালো করে বুঝে নেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেরে বললেন, বাব্বা ইমান আন আমার নৌকায় উঠ। না না না, ওই যে উঁচু পাহাড় আছে ওর উপরে আমি থাকবো, কিসের ইমান কিসের কে, আমি ডুববো না। নূহ আলাইহিস সালাম দেখলেন কিস্তি ভাসতেছে, উঠতে 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 পাহাড় ডুবে যাওয়ার দশা। নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাকতে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে, আল্লাহ আমার ছেলেটাকে। আল্লাহ বলেন, নূহ একবারে চুপ, একবারে চুপ, এক কথা চলবে না, তোমার যেইটা দোয়া দেওয়ার ছিল সেইটা শেষ। উল্টা আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিনা হালিক, তোমার স্ত্রীর ওই রসেও যদি তোমার সন্তান হয়, কিন্তু ইমানের পক্ষে যদি না থাকে, ইমান যদি না আসে, আমি আল্লাহ বললাম ও তো তোমার পরিবারই নয়। আল্লাহ নবী মূসা আলাইহিসসালাম ফেরাউনের বিপক্ষে এত অ্যাকশন, কিন্তু আজকে নিছেন ফাইনাল, আর থাকবো না মিশরে, বেরিয়ে চলে যাব এখান থেকে, আমার কমকে নিয়ে দৌড় 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 সবগুলো নিয়ে একবারে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। মূসা সামনে পিছনে, ফেরাউন দৌড় 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 দৌড়, সামনে চলে আসছে সাগর। হা হা, কই যাব, আল্লাহ এতদিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম, এখন সবগুলারে জড়ো করা পাইছে, এখন একটা একটা করে সাইজ করে দিবে আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আমার কম রে দোয়া দিয়ে দিলাম, আমার ফাইনাল দোয়া পার করে দাও। আল্লাহ বলেন, কবুল মার বাড়ি বাড়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে, মূসা আলাইহিসসালাম ওই পারে চলে গেছে। মূসার কম ছিল বড় 13 নম্বর 1, কয় নম্বর? পৃথিবীর সবচেয়ে 13 বনি ইসরাইল ওই পারে পারে ওই পিছনে ঘুরছে। ঘুরে বললো, মূসা বুঝলাম না, তো কি বুঝলে না, পার করছো ভালো কথা, এপারে আসছি ভালো কথা, কিন্তু তুমি যে রাস্তা বানাই আইছো দেখি ওই রাস্তা দিয়েই তো ফেরাউনও আসে, ওইটার ঠেকাও। চিন্তা করছে কি জিনিস ওরা, মূসা আলাইহিসসালামের কোনো সময় শান্তি পেতে দেয় না। একটা আয়াত আপনারা শোনেন হুজুররা, আমরা সব সময় বলি, ওই আয়াত সাধারণ মানুষের জন্য আসে নাই, ওই আয়াতটা শানে নজুল পড়ে দেখেন, ওই 13 লোক যারা ঘুরে বলছিল, মূসা ওই রাস্তা বানাইছো পার করছো ভালো কথা, কিন্তু ওই রাস্তা দিয়েই তো আসতেছো, ওইটা ঠেকাও। মূসা আলাইহিসসালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়ে দিতেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শানে নুজুল খুলে দেখেন, ওই বিজয় দেওয়ার পরে আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলছেন, শুকরিয়া যদি করিস বাড়াই দিব, নয়তো কিন্তু কপালে খারাপ আছে। মূসা তো বেকায় দেয়, আল্লাহ পার করছি ভালো কথা, এখন ফেরাউন তো সত্যি আসতেছে, ঠেকাও। আল্লাহ বলেন, চুপ, দোয়া শেষ, তুমি পার করার দোয়া করছো, বন্ধ করার দোয়ার ক্রেডিট তোমার আর নাই, আমার আল্লাহ নিজের দয়া এরপরে ফেরাউনকে নাস্তানাবুদ করে দিছেন। সব নবীর দোয়া শেষ, আমার নবী কেমন করে রহমত রে ভাই? আল্লাহর নবী বলছেন, আমি দোয়া করি নাই, দোয়া করার পরিবেশ তৈরি হয়েছিল অনেকবার, কিন্তু আমি করি নাই, ফেরেশতারা আমারে সাপোর্ট পর্যন্ত দিছে, করেন খালি করেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি মুরব্বীরা, আপনারা কেউ কি খরম দেখছেন ভাই? খরম কেমন খরম হয়? কাঠের একটা নখের মধ্যে খালি একটা গুটলি, কি চাচা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো, খরম নিয়ে কাদার মধ্যে যদি যান, বিভিন্ন জায়গায় যান, খরম ছুটে আলাদা হবে, পা ছুটে আলাদা হবে, খরমের লেগে থাকার কথা না পায়ের সাথে, কারণ স্যান্ডেল ফিতা আপনি শুজ এরকম কেটস পরেন, ওইটা এরকম নয়, তাই তো?
কিন্তু তায়েফের ঘটনা কতবার শুনছি, আর একটুখানিও মনের মধ্যেও ভাবি না, আহারে নবীর খরমের সাথে নাকি পা আটকায় গেছিল। একটু কল্পনা করেন, একটা মাত্র নখ থাকে, তার মধ্যে খরম পড়া, কি পরিমাণ রক্তপাত হতে হবে, কি পরিমাণ ব্যথা দিছে, আল্লাহর নবীর খরম আটকাইছে পায়ের মধ্যে, কি পরিমাণ ব্লিডিং, কি পরিমাণ কষ্ট, কল্পনা করেন একবার। ফেরেশতারা সহ্য করতে পারে নাই, ফেরেশতারা আসছে মালাইকুল জাবাল, আপনি শুধু বলে দেখেন নাস্তানাবুদ করবো, না 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 আমি ধ্বংস করতে আসি নাই, এরপরে এমন কম আসবে যারা আমার উম্মত হবে আমি তো মারতে আসি নাই। আল্লাহ নবী একবারও দোয়া করেন নাই, ওই দোয়াকে আল্লাহ নবী রিজার্ভ করে রাখছেন। আল্লাহ নবী বলছেন বিচারের ময়দানে হাসরের পরে বান্দা যখন ফুলছে রাত পার করে যাবে, আমি আল্লাহর কাছে আমার সাফাতের সেই মর্যাদা নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে আমি রব্বুল আমিনের কাছে বলে দিব, আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাকে আরেকটা নিয়ামতের কথা বলেছ, বলে পানিশমেন্টের পরে যতক্ষণ না জান্নাতে যায় আমি রসুল, আমার ইমানদার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত জান্নাতে যেতে রাজি নাই। আল্লাহ বলছেন রসুল আপনাকে এরকম রহমত করে পাঠানো হলো আপনি দুনিয়াবাসীর জন্য রহমত, আজকে সেই নবীর উম্মত এমন হয়েছে, রহমত নবী তো চিনা দূরের কথা, সেই নবীর একটা সুন্নত মানতেও আমাদের ভালো লাগে না। আমি যখন মরে যাব, আমার চাচা যখন এই যে চাচা ইন্তেকাল করবো, ওসিয়ত করে দেব, আমার মেহরবানি করে কবরে যাওয়ার সময় আমার কপালের মধ্যে দিয়ে একটা পাগড়ি ফেঁসাই দিও, আর আমার জুব্বা একটা পরায় কবরে দিও, রাজি রাজি না? কেন ভাই, আপনাদের মনে তো কষা কেন, কি হবে দিলে, একটু পাগড়ি নবীর সুন্নত পরে কবরে যেতে দিয়েছে কি সমস্যা, একটু জুব্বা পরা দিলে কি সমস্যা? বললেন হুজুর এই সকল আবেগ আলগা মারেন না আপনি, এটা নবীজির দেওয়া তরিকা নয়, নবীজি যেমনে কবরে বসাতে বলছেন ওই রকম করে পাঠাতে হবে, উনি যতই হুজুর হোক আর যতই নসিহত করুক এইটা মানতে রাজি নাই, ঠিক না? তাহলে যেই নবীর তরিকায় আপনি কবরে উতারে নামাতে রাজি নাই, সেই মানুষটাই দুনিয়াতে কোনো জায়গায় নবী নাই, নবী নাই, নবী নাই, কেমনে তাহলে নবুয়তের দাবি করি আমরা, কেমনে দাবি করেন? আপনার সাথে কবরের মধ্যে আপনার টুপি যাবে, পাগড়ি, আপনার কোন রকম বাহ্যিক সুন্নত কিচ্ছু যাবে না, একমাত্র এই দাড়িখানা কবরের মধ্যে যাবে, ঠিক ঠিক না? ভালো করে বিচার করে দেখেন, হাদিসের মধ্যে আসছে মান নাবিয়ুকা, আরেকটা রেওয়ায়েতের মধ্যে আসছে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, এই লোকটারে দেখতে পান নাকি, দেখেন তো চিনেন নাকি, ইমতে কল আসছে আপনার বউর সাথে আপনি কথা বলেন বিদেশ থেকে, আমার নবীরে কি দেখানো কঠিন নাকি, দেখো তো চিনো কি না, বাবা আমার নবীর এত সুন্দর দাড়ি, মুবারক দাড়ি, এত সুন্দর চেহারা, আপনার যাওয়ার পরে দেখা যাবে আপনি পুরা সাফান সাফা ছলছলা, নবীর সাথে মিলল মিলল, কতভাবে আর বুঝাবো, বোঝেন তো আপনারা। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি ভাই, আপনারা আমি এত বড় দাড়ি রাখতে বলতেছি না, আপনারা অনুরোধ দিয়ে গেলাম, আপনি দাড়ি কাটাটা বন্ধ করেন, দাড়ি সাঁসাটা বন্ধ করে একটু রাখেন, জাগুনা হয় আমি দেখবনি পরে, যেই না একটু রেখে দিবেন, আল্লাহ অল্প দিনের মধ্যে আপনার মধ্যে বুঝ দিবে, এটা সারা লাগে, আস্তে আস্তে বড় হতে হতে হয়ে যাবে, আপনি কাটা বাদ দেন অন্তত পক্ষে এই ফরজ তরক, তাহলে আপনার গুণাটা বাঁচবে। যাদের দাড়ি আছে তারা মনে করছে হুজুর এতদিন পরে একটা ইঞ্জেকশন চলিতেছে, তাই না? অমুক বন্ধুর দিকে নজর চলে গেছে, তমুকের দিকে মন চলে গেছে, দাড়ি নাই যাদের আমাদের আছে, এবার আসেন তো, এবার দাড়ি আলাদের জন্য কি আছে, আপনাদের এলাকায় মুদিখানার দোকান আছে, আছে মসুরের ডাল পাওয়া যায়, তিন ধরনের মসুরের ডাল মুদিখানায় দেখা যায়, দেশি চিকন 110 টাকা, দেশি মোটা 90 টাকা, ইন্ডিয়ান একটা আছে 70 টাকা, এত বড় দাড়িওয়ালা দোকানদার চিন্তা করছে 110 টাকার ডাল বেচে তো অত লাভ হয় না, কেমনে এটা বাড়ানো যায়, দোকানের শাটার রাত্রেবেলা বন্ধ করার আগে নামায় কর্মচারীরও বলছে ওই যে মোটা দানার যে 10 কেজি আছে এই 40 কেজির বস্তার মধ্যে মিশ দে, কয় নম্বরটায়,
এক নম্বরটাই মিস দিয়ে এখন কেজি প্রতি পড়তা হবে 40 টাকা। পরের দিন গোসল করে দোকানে চলে আসে, দোকান খুলছে, দাড়িটা ঘন, দাড়ির মধ্যে পানি আছে, দাড়ি ঝাড়তেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে এক কাস্টমার সামনে হাজির, বাবা মসুরের ডাল আছে নাকি? এক নম্বরটা এই যে ওই যে ওই কত করে, তো দাড়ির ঝাড়ার ভাব দেখে চিন্তা করছে যে ভেজালের দুনিয়া, নিতে চাইছিলাম 1 কেজি, দেন তো ভাই 2.5 কেজি, 2.5 কেজি ডাল নিয়ে চলে গেছে। ওই লোক কবরে চলে গেছে, মরে গেছে, মান হাজার রাজুল্লাহ বই সাফে কবরে চিনো নাকি? নবী দেখবেন, বাবা বাবা এত বড় বড় দাড়ি, আমার নবীরও দাড়ি, অরও দাড়ি, বলবে আয় বুকে আয়, নাকি আল্লাহ নবী বলবে এটারে ডবল বাটন দেওয়ার ব্যবস্থা কর, ঠিক কিনা? নবীর সুন্নাত মানেন না আপনি, আবার মানলেও সেইটারে এমন জায়গায় অ্যাপ্লাই করেন কিটি সাইজ হয়, হয় কিনা? এই জন্য বুঝে সুঝে চলতে হবে। মধ্যের একদল এখন খুশি, ওরা বলতেছে হুজুর এই জন্যই তো আমরা এখন এগুলা পালন করি না, আগে মানুষ ভালো হয়ে নেই তারপরে এগুলো করব, আছে না? এটা হচ্ছে ধান্দাবাজ শ্রেণী, কি বাজ। আমি সব জায়গায় এই কথাটা বলি, হুজুর দেখলেই প্রশ্ন আছে, ডাক্তার দেখলেই রোগ আছে, আছে না? ডাক্তার পাইছে 1 মাস আগের রোগ, তখন বলছে ভালো হয়ে গেছে, তাও মনে পড়ছে একটা, মনে করে ডাক্তাররে বলবে, আর হুজুর পাইলেই একটা প্রশ্ন করবে, নাই? আরে ঘাটে প্রশ্ন করছে আমারে, ওই যে পাটুরিয়া দৌলুদিয়া ঘাটে, হুজুর বিয়া দেবী নেবেন না কেন? একটা প্রশ্ন করবো, কি প্রশ্ন? ওই হুজুর আমাদের যদি বাই বাতাস বের হয় তাহলে কি অজু যায়? হ্যাঁ যায়। কই প্রশ্ন তো সেটা না হুজুর, সেটা তো জানি, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে কারো যদি বাই বাতাস বের হয় অজু গেলে অজু করা লাগে, উভয় হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মসে পা ধোয়া লাগে, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে হুজুর যে এই দিক দিয়ে বাতাস গেল এই জায়গায় যে ধোয়া লাগলো না, প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে হুজুর দেখলে একটা। একজন আছে বলছে হুজুর সিরিয়াস প্রশ্ন, উত্তর দেওয়াই লাগবে, আলোচনা একদম শেষের দিকে বিদায় নিয়ে নিব, তার আগে বলি ভালো করে বুঝে নেন। বলছে হুজুর একটা লোক নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এত মুখ খারাপ, এত আচরণ খারাপ, ঘুষও খায়, বদমাইশিও করে, এক লোক। আর এক লোক হুজুর নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু লোকটার ব্যবহার এত ভালো, এত দানবীর, যে যায় তারই খালি দান করে আর জনসেবা। এই দুই ব্যক্তির মধ্যে কে ভালো, উত্তর দেওয়াই লাগবে। আমি বললাম 30 সেকেন্ড, কয় সেকেন্ড? ওই হুজুর কমন পড়ছে নাকি? আমি বললাম কমন মানে কি বেটা, শুনে যা কি বলি শোন, কি হুজুর বলেন তো 30 সেকেন্ডে? বললাম তোর সামনে একটা ব্ল্যাকবোর্ড, তাকাইছিস, হ্যাঁ এই জায়গায় একটা শূন্য লেখ তো, কত? শূন্য। আরেকটা লেখ কত? শূন্য। আরেকটা কন্যা, আরেকটা, 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 1 লক্ষ শূন্য কত? শূন্য। হঠাৎ করে একটা 1-এর মধ্যে দিছিস, এখন বাম দিকে আছে একটা শূন্য, কত? দারুণ ব্যাপার, বামে শূন্য দিলে 10 হয়, বামে ডবল শূন্য কত? 3টা শূন্য, 1 লাখ শূন্য বামে। হঠাৎ করে ডান পাশে একটা শূন্য পড়ছে, এখন কত? 2টা পড়ছে, কত? 3টা পড়ছে, কত? ও মুসলমান ভালো করে বুঝে নাও, দুনিয়ার থানায় পানায় যুক্তি দিয়ে চলবে না, তোমার আমার আমল নামার মধ্যে নবীর সুন্নাত নামাজ ইমান এইগুলা হচ্ছে 1, এইটা যদি কেউ মজবুত করতে পারে, কিছু না থাকলেও তার কিছু আছে, কিন্তু যার কপালে 1 নাই দুনিয়ায় তুমি ফাটাই ফেলো না কেন, আল্লাহর কাছে 5 পয়সার তার মূল্য নাই। এই জন্য মুসলমান ভালো করে বুঝতে হবে, আপনার মুখের দাড়ি, আপনার নবীর সুন্নাত, আপনার সালাত আপনাকে বাঁচাবে, আল্লাহর কথা নির্ভুল। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর নবীর সুন্নাত আপনাকে হেফাজত করবে। যুবকদের জন্য একটা পরামর্শ দিয়ে যাই, যেই যুবকেরা বিয়া করো না ভাই, এখন একটু হাতটা তোলো তো, কারা বিয়া করো নাই? টান টান করে তোলো, মাশাআল্লাহ অনেক পরিমাণ আছে হাত নামান। আপনাদের কি সুন্দর একটা বউ চান? চান, একটা টিপস দিয়ে যাব, একদম 100% গ্যারেন্টি। আমি আলোচনা শেষ করার পরে যারা যারা চান 200 টাকা করে দিয়ে পরামর্শটা নিয়ে যাবেন। হুজুর হইল নাকি আন্দাজ? লাগবে না আমার সুন্দর বউ, থন আপনার পরামর্শ।
যদি সুন্দর বউ চাও মুখের দাড়ি এত বড় করে ছেড়ে দাও, যত বড় যাই যাক গোপ ছোট করে রাখো, তোমার বাড়ির থেকে প্রস্তাব দেবে ছেলে ভালো, অমুক তমুক, বাপ ভালো, বংশ ভালো, পড়ালেখা ভালো, চাকরি ভালো, বান্দরে বলছে সবই ভালো, কিন্তু দাঁড়িয়েও যে এত বড় বড় ভালো খবর পাইতে যাকে, ইরি আল্লাহ, ওর সাথে আমি কিভাবে ঘুরবো, মান সম্মান থাকবে আমার? বিয়ার করবে না আছেন এরকম? আপনি বুঝবেন আপনার কপাল ভালো, কপাল ভালো, কপাল ভালো, আল্লাহ নবীর সুন্নাত যে পছন্দ করে নাই। ওর টাকা থাক, পয়সা থাক, ইজ্জত থাক, সৌন্দর্য থাক, ওরে নিয়ে আর যাই হোক আপনার দিনদারিতে পূর্ণতা আসতে পারে না। আর যদি এরকম মেয়ে হয় যার কাছে খবর গেছে সবই আছে কিন্তু দাড়িটাও বড়, ওই মেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই খুঁজছিলাম, ওর দাড়ি ওরে অনেক কিছু থেকে হেফাজত করবে। আজান হয়ে গেছে মসজিদে, আরো একজন নামাজে যায় না, ও মসজিদের ধারে যে দাড়ি নাই ও ওরে নসিহত করে, এত বড় দাড়ি রেখে নামাজের সময় বাইরে কে চিন্তা করছেন? ওর নিজের জামাতের খবর নাই, দাড়িওয়ালারে ঠেলে সিগারেট কিনতে গেছে দোকানে, দোকানদার জিজ্ঞাসা করে ওই এটা তোর জন্য না কার জন্য, এত বড় দাড়ি নিয়ে তুই কিনতে আসছিস, গণ্য বিড়ি যা ফট কি ও দোকানে বেসে, কিন্তু দাড়িওয়ালারে দিতে চায় না। সিনেমা হলের সামনে গেছে টিকিট দেন, এত শীত নাই তো মুখ পেঁচাইছিস কেন, খুলতো খুলতো, লজ্জায় মুখ খুলছে, এক থাপ্পড় দিবে, এত বড় দাঁড়িয়ে সিনেমা দেখতে আসছিস, বুঝছেন কি না? নবীর সুন্নত আপনারে কেমনে বাঁচাবে? ওই মেয়ে বলবে এই রকম স্বামী তো আমি চাই, আল্লাহ ওই মেয়ের সৌন্দর্যে যদি কম দেন, ওর বাপের ধনে যদি কম থাকে, সমাজের প্রভাব প্রতিপত্তিতে কম থাকে, আপনাকে গ্যারেন্টি দিলাম আল্লাহ নবীর সুন্নত আর দিনদারি মহাব্বত করার কারণে। আল্লাহ নবী বলছেন তোমরা দিনদারি দেখে বিয়ে করো, আল্লাহ এর দ্বারা বাকি সব কিছু আপনার পূর্ণাঙ্গ করে দিবে। রাজি আছেন মুসলমান না খালি বাংলা ওয়াজ চলবে? এই জন্য প্রিয় ভাইয়েরা শেষ করে দিব, এগারোটায় শেষ করা কথা, সাড়ে এগারোটা বলছে, সমস্যা নাই না, কোনো সমস্যা নাই। প্রিয় মুসলমান ভালো করে শোনেন আপনারা, এই জন্য বলি নবীর সুন্নাতের কিন্তু একটা দাম আছে, এই কথাটা বলেই শেষ করব। রাজি আছেন নাকি মুসলমান? রাজি আছেন? খুব মজার কথা, অন্তর উজাড় করে দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার এই জীবনের শেষে আমার যত উম্মত থাকবে যাদের ইমান থাকবে, এই উম্মত ইমানের দাবিতে কখনো না কখনো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না, জান্নাতের মধ্যে সব উম্মত চলে গেছে, যাওয়ার পরে সবগুলা ঘুরে বেড়ায় বউকে পাশে নিয়ে বসে বসে বিকালবেলা বিশাল 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 মজলিসের মধ্যে নেতৃত্ব দেয়, হুম ওয়াজ ওয়াজ হুম ফিজিলা লিনা লালা রয় কে মুত্তাকিউন, আল্লাহ দুইরারে তাকিয়া লাগায় পিছনে হেলান দেওয়া মজলিস কায়েম করে, ওই মজলিসে একজন আসছে, দোস্ত তোমারে সিনা সিনা লাগে, গাঙ্কুল কান দিতে দেখছি, আল্লাহুম্মা আমিন। ভাই কেমন আছেন? খুব ভালো। আরে আমার জান্নাতে আল্লাহ যেইগুলা দিছে ভাই, যদি দেখাতে পারতাম, কই দেখানো লাগবে না তোর, কয়টা 70 আমার 73। কই একদিন আপনার বাড়িতে যেতে চাই, একটু ঠিকানাটা বলবেন নাকি? ওই সময় দুই শ্রেণীর লোক হবে, যারা নিজেদের জান্নাতের ঠিকানাটা তুলে ধরবে। ওই ধরার সিস্টেমের মধ্যে দুইটা পার্থক্য, একটা দল যখন জান্নাতের ঠিকানা বলবে, বলার আগে আনন্দে নিজের বুক চাপড়াবে, বুক চাপড়ায় চাপড়ায় বড় গর্ব করে সেই নামটা বলবে, বুক যখন চাপড় দিবে আর বলবে বান্দা অবাক হয়ে যাবে, ঠিকানা জানতে চাইছে কিন্তু বুক চাপড়ায় কেন, কেন বুক চাপড়ায় বুঝেন? আমি বলেছি এর আগেও, ঢাকায় গুলিস্তানে আমার সাথে এক লোকের দেখা হয়েছিল, লোকটার একটু চিনা চিনা লাগছে, দেখা হয়েছে কোথাও না কোথাও, মেমোরিতে আনতে পারি না। লোকটাকে জিজ্ঞাসা করছি, মুরব্বি আপনার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করতে না করতে দেখি লোকের পিক আপ বাইরে গেছে, বলে আমার বাড়ি যেমন তেমন জায়গায় নাকি, সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে ঢুকতে পারে নাকি? বাবা, মানে কি? আমার বাড়ি হচ্ছে রংপুরে এরশাদ সাহেবের বাড়ির ধারে। বাহ বাহ, কি ভাব! বললাম আপনি ঢাকায় কি করেন? কয় ভ্যান চালাই।
আরেকজনের সাথে ফেরি তো দেখা একবার নাই লোকগ্রামে অনেকবার দেখছি। জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনার খুব সিনা সিনা লাগতেছে, বলতে সিনারি কথা। আমি বললাম ক্যান্সাস আপনার বাড়ি কোন জায়গায়? কয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওর বাড়িতে যাবে, আর ওর গাড়ির ধুলা সাউন্ড আমার বাড়িতে যাবে না, হতে পারে নাকি? বিরাট ব্যাপার বুঝলাম চাচা। কোথায়? কয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাসিম সাহেব, সিরাজগঞ্জে আমার বাড়ি। আমি বললাম চাচা আপনি ফেরিতে কি করেন? ভিক্ষা করি। ভাবটা কিন্তু কত বড়। দুনিয়ার মানুষ কিন্তু এরকম ভাব নেয়, অমুক মসজিদের ধারে বাড়ি আমার, অমুক বিশ্ববিদ্যালয়ের ধারে বাড়ি আমার, অমুক লিডারের ধারে বাড়ি আমার, বলে কিনা? আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতের মধ্যে যারা আল্লাহ নবীর কাছে ওই দিন যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্নাতির পরিচয় দেওয়ার সময় বুকে বাড়ি দিবে, তারা কারা জানো নাকি? আমার নবী সহজ একটা হাদিস বলেছেন তাদের জন্য, মানা হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। ও আমার উম্মত শুনে রাখো রে, তোমার সামনে হাজার মত, হাজার পথ, হাজার তরিকা, হাজার ধরনের সিস্টেম থাকবে, সব তরিকা, সব টিটকারি, সব কিছুকে উপেক্ষা করে তুমি যদি নবীজির তরিকায় সুন্নতটাকে গ্রহণ করে নিতে পারো। আল্লাহ নবী বলছেন আমার হাজার বছর পরে আসো না কেন, হাজার হাজার বছর পরে আসো না কেন, তোমার সুন্নতের প্রেম আমি জীবন্ত রাসূলকে ভালোবাসার মর্যাদা দিয়ে দিবে। এরপর আল্লাহর নবী বলছেন ওয়ানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তাকাও তাকাও সাহাবীদেরকে আল্লাহর নবী এরকম করে নখ বের করে দিয়ে বলছেন, বলো তো এই দুই নখের মধ্যে পার্থক্য কত দূর? পাশাপাশি আর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার মানুষকে এই পয়গামটা জানাই দিয়ে রেখো, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। আর ওই জান্নাতের মধ্যে যখন এক জান্নাতি আরেক জান্নাতির জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই কোথায় তোমার বাড়ি একটু বলবে নাকি বেড়াতে যাব? ও বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে এত বড় জান্নাতে কোথায় ঠিকানা বলবো ভাই, কেবল একটা কথা বলি, আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যে বাড়িটা দিয়েছেন আমার বাড়িটা আমার নবীর বাড়ির ধারেই খুঁজে নিও। সুবহানাল্লাহ। তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা মানবো না ছাড়বো? রাজি তো? বুঝে সুঝে তো? খালি দাড়ি টুপিতেই সুন্নাত সীমাবদ্ধ নয়, আমাদের আরো সুন্নাত আছে, রসুলের খুলুকে সুন্নাত আছে, আচরণের সুন্নাত আছে, স্ত্রীদের সাথে সুন্নাত আছে, বাচ্চাদের সাথে সুন্নাত আছে, নেতা হলে আপনার অধীনস্থদের ব্যাপারে আপনার সুন্নাত আছে, সব সুন্নাতের সমন্বয়ে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।